হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে দুটি আপডেট দেওয়ার আছে। তো প্রথমটা হলো অ্যারিদায় কাবরেরাকে সই করানোর ব্যাপার নিয়ে, আর দ্বিতীয়টা হলো ইস্টবেঙ্গল ক্লাবের একটা নতুন বিদেশিকে নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা কিন্তু সকলেই জানো এর আগে শোনা গেছিল 33 বছর বয়সী স্প্যানিশ রাইট উইং এর প্লেয়ার অ্যারিদায় কাবরেরাকে সই করিয়ে নিয়েছে বা অ্যারিদা ইস্টবেঙ্গল ক্লাবে সই করতে চলেছে এরকম খবর। তো দেখো, প্রথমে তোমাদের বলি অ্যারিদায় কিন্তু বর্তমানে ফ্রি এজেন্ট নেই। তিনি বর্তমানে এন্ডোরার ফার্স্ট ডিভিশনের একটি ক্লাবে 2022 জুলাই মাসে সই করেছে এবং 2023 পর্যন্ত কিন্তু তার এই ক্লাবের সাথে কন্ট্রাক্ট রয়েছে। তো তাকে আনতে গেলে এই মুহূর্তে ট্রান্সফার ফি পে করতে হবে ইস্টবেঙ্গল ক্লাবকে। তাই যেমনটা জানা যাচ্ছে, ইস্টবেঙ্গলের হেড কোচ স্টিভেন কনস্ট্যান্টাইন কিন্তু এই পজিশনে, মানে রাইট উইং পজিশনের জন্য, অ্যারিদায়ের থেকেও ভালো প্লেয়ার খুঁজছে এবং যে রাইট উইং এর পাশাপাশি সেকেন্ড স্ট্রাইকার হিসাবেও খেলতে পারবে, এবং সেই প্লেয়ারটার সাথে কথাবার্তাও শুরু হয়ে গেছে অলরেডি, এবং অ্যারিদায়কে বর্তমানে হোল্ডে রেখেছে ইস্টবেঙ্গল ক্লাব। তো আশা করছি অ্যারিদায়ের বিষয়টা বোঝাতে পারলাম তোমাদেরকে। তো বন্ধুরা, OneXBet 100% ট্রাস্টেড স্পোর্টস এক্সচেঞ্জ ওয়েবসাইট, যেখানে তোমরা ক্রিকেট ফুটবল লাইভ দেখার পাশাপাশি প্রেডিকশনের মাধ্যমেও টাকা আর্ন করতে পারবে। এছাড়া এখানে আছে অনেক সহজ গেমস, যেখানে গেম খেলে তোমরা অনেক টাকা আর্ন করতে পারবে। এছাড়া এখানে টাকা ডিপোজিট বা উইথড্রল করার কোনো ঝামেলা নেই। এখানে ফোনপে, গুগল পে, UPI সমস্ত সহজ জিনিস আছে। এছাড়া তোমরা যদি আমার প্রোমো কোড ইউজ করো তাহলে $100 আপ টু বোনাস পেয়ে যাবে। তো প্রোমো কোডের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো যাও, OneXBet ডাউনলোড করো আর অনেক অনেক টাকা যেত ঘরে বসেই। তো বন্ধুরা, এই গেমটাতে কিন্তু আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, তো দয়া করে নিজে দায়িত্বে গেমটি খেলবেন। এবার দ্বিতীয় বিষয়টা হলো, ইস্টবেঙ্গল ক্লাব একজন ইরানিয়ান প্লেয়ারকে টার্গেট করেছে এই মুহূর্তে, এবং সেই প্লেয়ারটা কিন্তু সেন্টার ব্যাকের প্লেয়ার হতে চলেছে। তো কোনো নাম কিন্তু এই প্লেয়ারটার জানা যায়নি এই মুহূর্তে, কিন্তু আমি পার্সোনালি একজন প্লেয়ারের নাম প্রেফার করছি। এটা কিন্তু সম্পূর্ণ আমার প্রেফার করা নাম। তো যদি তখন এই প্লেয়ারটার বদলে অন্য কোনো প্লেয়ার আসে তাহলে কিন্তু তখন তোমরা আমাকে বলো না যে দাদা তোমার বলা এই প্লেয়ারটা আসলো না। তো আমার প্রেফার করা এই প্লেয়ারটা কিন্তু অত্যন্ত একজন হাই প্রোফাইল প্লেয়ার এবং তিনি বর্তমানে উইদাউট ক্লাবও রয়েছেন। তো তাকে পেতে গেলে কিন্তু ইস্টবেঙ্গলের ট্রান্সফার ফিও পে করতে হবে না। তো সেই প্লেয়ারটা হলো 30 বছর বয়সী ইরানের সেন্টার ব্যাকের প্লেয়ার মোহাম্মদ রেজা খানজাদে। হ্যাঁ বন্ধুরা, এই প্লেয়ারটা তার ক্লাব ক্যারিয়ারে বেশিরভাগ সময়টাই কাটিয়েছেন ইরানের ফার্স্ট ডিভিশনের বিভিন্ন বড় বড় ক্লাবের হয়ে। তো দেখো, এই নামটা কিন্তু সম্পূর্ণ আমার প্রেফার করা নাম, আমি আবারও বলছি। তো তোমাদের মতে ইরানের কোন সেন্টার ব্যাক প্লেয়ারটার সাথে কথাবার্তা চলতে পারে বা কোন প্লেয়ারটা আসলে তুমি অত্যন্ত খুশি হবে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।